নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় ব্যানার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে মেষ লগ্ন যাদের হবে তারা কি ধরনের পড়াশোনা করবেন এবং কি ধরনের ব্যবসা বা কাজ তাদের জীবনে সব থেকে বেশি ভালো হবে, যে পরবর্তীকালে কোনো রকম অর্থকষ্ট বা আর্থিক অনটন সহজে আসবে না এবং সুখ শান্তি সমৃদ্ধি পরবর্তীকালে বজায় থাকবে এবং দিনোত্তর উন্নতির দিকে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে লগ্নের বিপরীতে কাজ, পড়াশোনা বা চাকরি করে মানুষের জীবনে কর্ম পরিবর্তন করতে হয়, ব্যবসার পরিবর্তন করতে হয়, আর্থিক অনটনের সম্মুখীন হতে হয়, কোনোভাবেই যেন আর্থিক শ্রীবৃদ্ধি আসে না। তার মানে জানবেন কিন্তু লগ্নের বিপরীতে আপনারা কাজ করেছেন। তো আজকে আসুন দেখি যে মেষ লগ্নের কর্মস্থান এবং আয়ভাবের অধিপতি কে। মেষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে কর্মস্থান এবং আয়ভাবের অধিপতি, কারণ মেষ লগ্নের দশম স্থান হচ্ছে মকর এবং একাদশ স্থান হচ্ছে, মানে আয় স্থান হচ্ছে কুম্ভ। শনি হচ্ছে মেষ লগ্নের কর্মস্থান এবং আয়ভাবের অধিপতি। তো শনির কাজ যদি আপনারা করেন বা শনি রিলেটেড যদি পড়াশোনা আপনারা করেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে মেষ লগ্নের ক্ষেত্রে। শনির যত রকম কাজ, যেমন হচ্ছে খনিজ দ্রব্যের ব্যবসা, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ব্যবসা বা তার নিয়ে পড়াশোনা, কেউ সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, এইগুলো জানবেন মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। তার কারণ মেষ লগ্নের দশম স্থানের অধিপতি শনি। শনির কাজ, শনির ব্যবসা, যত রকমের খনিজ দ্রব্য জানবেন সেগুলো কিন্তু শনির ব্যবসা। তো লোহা, যেমন লোহা হচ্ছে শনির ব্যবসা, তো মেষ লগ্নের ক্ষেত্রে এই ধরনের ব্যবসা খুব ভালো হবে। মেষ লগ্নের পঞ্চম স্থান মানে উচ্চ শিক্ষার অধিপতি হলো রবি। তো এই ক্ষেত্রে লগ্নে বা হরোস্কোপে রবির অবস্থান কোথায় আছে সেটাও দেখা কিন্তু বন্ধুরা খুব জরুরি, কারণ রবির অবস্থান ভালো থাকা দরকার, না হলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসবে, মানে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসবে। মেষ লগ্নের অধিপতি হলো মঙ্গল। তো লগ্নের অধিপতি মঙ্গল, তারও ব্যবসা যেমন ভূমির ব্যবসা, প্রশাসনিকের চাকরি, প্রশাসনিক চাকরি মানে সরকারি উচ্চ বিভাগের চাকরি, জমি রিলেটেড ব্যবসা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে খুব ভালো হবে। তো মঙ্গল, রবি এবং শনি এই তিনটে গ্রহের ব্যবসা, কাজ বা পড়াশোনা মেষ লগ্নের ক্ষেত্রে খুব ভালো হবে। মেষ লগ্নের জাতক জাতিকারা গভর্নমেন্ট সেক্টরে উচ্চ বিভাগের যত রকমের পরীক্ষা বা চাকরি আছে তারা কিন্তু করতে পারেন বা সেই বিষয়ে পড়াশোনা কিন্তু আপনারা করতে পারেন। তো মেষ লগ্নের ক্ষেত্রে আজকে যেমন বললাম, পরবর্তী 12টা লগ্নের আমি বলবো, একদম মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটা লগ্নের কি কাজ, কি চাকরি এবং কি ব্যবসা আপনারা করতে পারেন, যাতে আপনাদের অর্থ সম্বন্ধে কোনো চিন্তা পরবর্তীকালে না আসে, আমার এই প্রচেষ্টা থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, কোনো রকমের জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।